हमारे नेता मुसलमान कापुरुष के भय पाए अल्लाह द्रोही शक्ति के भय पाए नास्तिक देर के भय पाए कुलांगार देर के भय पाए मोसला पेट वाला भूरी वाला देर के की भय पाए मुसलमान भय पाए एकमात्र अल्लाह के बोलें ठीक ना बैठे मुसलमान तकबीर ध्वनि दीते जाने तकबीर ध्वनि आगे ही बोले এটা কোন দলের স্লোগান নয় এটা আওয়ামী লীগের জামাতের বিএনপির জাসদের বাসদের স্লোগান নয় এই স্লোগান হলো মক্কার স্লোগান এই স্লোগান মদিনার স্লোগান এই স্লোগান আল্লাহর দেওয়া স্লোগান এই স্লোগান আমার রাসূলের দেওয়া স্লোগান বলেন ঠিক কিনা আল্লাহু আকবার এই তাকবীর স্লোগানের সাথে যারা দ্বন্দ্ব করে আর যাই হোক তাদের গায়ে মুসলমানের কোনো রক্ত থাকতে পারে না কথা সত্য না মিথ্যা এমন তাকবীর ধ্বনি দিতে হবে শুধুমাত্র বেনাপোলের বর্ডার নয় বর্ডার পাস করে কলকাতা নয় শুধুমাত্র বাংলাদেশ নয় ফিলিপাইন ফিলিস্তিন নয় আরাকান নয় আমেরিকা নয় নিউ ইয়র্ক নয় এমন স্লোগান দিতে হবে যেটা সাত আসমান ভেদ করে আর শাহজিন পর্যন্ত আওয়াজ পৌঁছে যাবে সেই মুসলমান কে এখানে আছে মুসলমান আওয়াজ দিতে হবে বীরের মতো জীবনের মালিক জীবন দিয়েছেন যিনি জীবন দিবেন তিনি আমাদের সকল খুশি সকল অর্জন সকল বর্জন শুধু রবের জন্য বলেন ঠিক কিনা ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন নিশ্চয় আমার নামাজ আমার কুরবানি আমার জীবন আমার মরণ সবকিছু কার জন্য সঁপেছি সেই আল্লাহর নামে তাকবীর ধ্বনি দিতে মুসলমানের অন্তরে কি ভয় পায় এই তাকবীর ধ্বনি দিলে কি কেউ কোন দলের অন্তর্ভুক্ত হয়ে যায় হ্যাঁ এই তাকবীর ধ্বনি দিলে সে একমাত্র সেই দলের অন্তর্ভুক্ত হয় যেই দল তাওহীদের পতাকা নিয়ে সামনের দিকে এগিয়ে যায় তাদের দলে ছাড়া কোনো দলে যায় না নারায়ণ তাকবীর আওয়াজ আরো জোরে দিতে হবে এই আওয়াজ বাংলাদেশের মাটিতে বাংলাদেশের আনাচে কানাচে পৌঁছাতে হবে যদি বেনাপোলে কোনো নাস্তিক থাকে তাদের কর্ণকুয়োরে পৌঁছাতে হবে যুবকেরা দেখিয়ে দিতে হবে বাংলাদেশের মানুষ আর সাকিব খানকে চাই না পাবলিককে চাই না অপুকে চাই না যারা দুই বছরের জন্য আমেরিকায় যে একটা করে বাচ্চা নিয়ে আসে ওদেরকে বাংলাদেশের জনগণ চাই না বাংলাদেশের জনগণ চাই আজহারিকে বাংলাদেশের জনগণ চাই আমির হামজাকে বলেন ঠিক কিনা এই জন্য তাকবীর দিতে হবে সাহস ভরে কণ্ঠস্বর উচ্চকিত করে নারায় তাকবীর নারায় তাকবীর আল কোরআনের আলোক আল হাদিসের আলোক আমার নেতা তোমার নেতা আমার নেতা তোমার নেতা নারায় তাকবীর তেরে নাস্তি চাইলো বেড়ে খেয়ে গেছে কিছু করার নেই আচ্ছা আর সময় নেব না আর খুব তাড়াতাড়ি দুই একটা গান শোনাই ছেড়ে দেবো আমাদের টাকা নিয়ে আমাদের একটা গান আছে না কই পকেটে থাকলে টাকা যে আওয়াজ দিলে এতো সেই বিড়ালের গল্পের মতো হয়ে গেল ইঁদুর এত হওয়া হয়েছে আমার রুকনুজ্জামান ভাইয়ের বাসায় ভাবি বলতেছে কি অবস্থা তুমি একটা বিড়াল ধরে আনতে পারো না তা ভাই কষ্ট মষ্ট করে আমার বললো যে কবির তুমি তো আমার ছাত্র একটা বিড়াল খুঁজে দাও দিন গ্রামের তো বিড়ালটা খুঁজে দিলাম নিয়ে গেছে ভাই দুধ মুখ কিনে এতে খাওয়াই কায়দা করে ও খায় আর ওই ইঁদুরের দৌড়ের উপরে রাখে তো এখন এই দেখে ইঁদুররা তো বেকায় দেখা পাখি বেঁচে বলতেছে রকুন জামান আগে ভালো ছিল আর ঢুকে গিরি করতো এর শাল ভরম লাগাইতো তো এইসব করি যায় টাকা পয়সা কিন্তু আমরা খাতাম ভালো এখন এই পন্থে আবার বিড়াল এনেছো অ্যাডভোকেট গিরি করি করি খাচ্ছে খা কিন্তু বিড়াল আনবে কেন বাড়ি তো এই নিয়ে একটা জনসভা ডেকেছে সেই জনসভা পোস্টার মোস্টার লাগাইছে আন্নুর ফাউন্ডেশনের মতো মাইকিং করেছে বসির কাকার কাছ থেকে রেকর্ডিং করে এনে তারপরে ইঁদুররা সব জড়ো হয়েছে কোথায় আমার রুকনুজ্জামান ভাইয়ের ওই যে রান্নাঘরের সেনসাইডির পরে রাত ১২টার সময় মিটিং চলছে বলতেছে যে নাও এখন এই ইঁদুর এই বিড়াল তো খুব ডিস্টার্ব করতেছে কি করতে হবে তো ইয়াং ফুলাপান আন্নুর ফাউন্ডেশনের যেরকম আছে ওগুলো তো ফাউন্ডেশন আছে বলতেছে যে কোনো কথা হবে না বিড়ালের ডাইরেক্ট মেরে ফেলবে তো বলছে ডাইরেক্ট যদি মেরে ফেলতে হয় তা তো অস্ত্রপাতি লাগবে ধরা টরা লাগবে কনে কি করা যায় তো একজন বলছে হুজুর আমার নামটা লেখে না আমি পিছনে তো লেয়াস ট্রেনে ধরবানে তো ওর নাম লিখেছে আর তোয়া কইতেছে আল্লাহ তোমার এক বান্দা ইঁদুর
সে ল্যাস টেনে ধরতেছে, ইসা আল্লাহ কবুল করি নাও, আমিন দাও। আরেকজন তো বলছে ল্যাস তো হয়ে গেছে পিছনের বাম পা ঠ্যাং, কি পিছনের বাম ঠ্যাং। তো আরেকজন বলছে আমি ডাইন ঠ্যাং, এই করতে করতে সামনের ঠ্যাং পর্যন্ত গেছে। তারপরে হুজুর কত ওয়াজ করতেছে, ভাই কে আর কে আছেন, এন আর কেউ কথা কয় না। তো সভাপতি সাহেব বলতেছে যে এই যেখানে মেয়াও করে ওখানে ধরবে কিনা। তো এখন এই তাকবীর দিতেছে, ঠিক আওয়াজ হয় না।